আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনি তো একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর, রাইট? আপনি কি জানেন যে প্রতিদিন ইউটিউবে কয়টা করে ভিডিও আপলোড করা উচিত, বা কয়টা করে ভিডিও আপলোড করলে ইউটিউবে সফল হওয়া যায়? আমি আপনাকে বলতেছি যে আপনি প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড করবেন, বা কয়টা করে ভিডিও আপলোড করলে ইউটিউবে সফল হওয়া যায়, বা আমি কয়টা ভিডিও আপলোড করে ইউটিউবে সফল হয়েছি। আপনি মনে করতেছেন এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমি আপনাকে বলতেছি এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো আমরা মূল কথায় চলে যাই। দেখুন, আপনি প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড করবেন, এটা আপনি নিজে নিজেই আপনাকে প্রশ্ন করুন। আপনি কয়টা করে ভিডিও আপলোড করতে পারবেন সেই অনুযায়ী আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন। আপনি যদি একজন ব্লগার হন, তাহলে কিন্তু আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবেন না, চাইলেও কিন্তু পারবেন না। কারণ একটা ব্লগ ভিডিও প্রায় 30 মিনিটের উপরে হয়, বা 15 মিনিটের উপরে হয়। তো সারাদিন একটা ব্লগ শ্যুট করে প্রতিদিন কিন্তু একটা ভিডিও আপলোড করা মানে যাবে না আর কি, তাই না? কিন্তু আপনি যদি আমার মতো ভিডিও আপলোড করেন, এই 5 মিনিট 10 মিনিট এরকম যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবেন। আপনি যদি প্রতিদিন না করতে পারেন, তাহলে কিন্তু 2 দিন পরপর ভিডিও আপলোড করতে পারবেন। পারবেন না? অবশ্যই পারবেন। তো আপনাকে নিজেকেই ডিসাইড করতে হবে যে আপনি প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড করতে পারবেন। আপনি যদি একজন ব্লগার হন, তাহলে আপনি একটা নির্দিষ্ট টাইম মেনটেন করবেন যে আমি এতদিন পরপর ভিডিও আপলোড করব। তো আপনি যদি আমার মতো একজন টেক রিলেটেড ইউটিউবার হন, তাহলে আপনি ডিসাইড করে নেবেন যে আপনি প্রতিদিন কয়টা বাজে ভিডিও আপলোড করবেন, বা প্রতিদিন না করতে পারলে 2-3 দিন পরপর কয়টা বাজে ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনি যদি এরকম একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনি অনেক সুবিধা পাবেন। তো প্রথম নাম্বার বেনিফিট, আপনি যদি একটা নির্দিষ্ট টাইমে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিউয়াররা সেই নির্দিষ্ট টাইমে ওয়েট করে থাকবে আপনার ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের যারা ভিউয়ার থাকবে, তারা কিন্তু রেগুলার হয়ে যাবে, আপনিও রেগুলার হয়ে যাবেন এবং তারাও কিন্তু রেগুলার হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে রেগুলার ভিউয়ার সংখ্যা বাড়তে থাকবে এবং আপনার চ্যানেলে কিন্তু ভিউজ অনেক বেশি পরিমাণে হতে থাকবে। ধরেন আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন সকাল 10টায়, কালকে একটা ভিডিও আপলোড করলেন সকাল 9টায়, তার পরের দিন একটা ভিডিও আপলোড করলেন রাত 12টায়। তো মানে সকাল 10টায় যারা ভিডিওটা দেখেছে, তারা নিশ্চয়ই আশায় ছিল যে পরের দিন সকাল 10টায় ভিডিও আপলোড করবেন। তারা 10টার আগেই ভিডিও পেয়ে গেছে, তো তারা আশায় ছিল যে সকাল 9টায় ভিডিও আপলোড করলেন। কিন্তু তারপরের দিন তারা দেখলো যে আপনি 12টা বাজে ভিডিও আপলোড করলেন। তো তারা তো সর্বোচ্চ 10টা থেকে 11টা, 11 থেকে 12টা পর্যন্ত ওয়েট করবে, কিন্তু রাত 12টা পর্যন্ত কিন্তু কেউ ওয়েট করবে না। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভিউ অনেক কম হবে। কিন্তু আপনি যদি প্রতিদিনই সকাল 10টা বাজে ভিডিও আপলোড করতেন, তাহলে কি হতো? আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে, তারা তার পরের 2টা ভিডিও সঠিক টাইমে পেত এবং সেক্ষেত্রে আপনার ভিউও বেশি হতো। তো আপনাকে কিন্তু প্রতিদিনই আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে না। হ্যাঁ, প্রতিদিনই আপনাকে ভিডিও আপলোড করতে হবে না, কিন্তু যেদিনই ভিডিও আপলোড করেন, আপনাকে নির্দিষ্ট টাইম মাফিক ভিডিও আপলোড করতে হবে যদি আপনি ইউটিউবে গ্রো হতে চান। বুঝতে পারছেন? তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।